তোমরা 5 জনে মিলিয়া যে আমার ল্যাপিনটা সাফ করছো, এর লেগে আমি ঠিক করছি তোমরা 5 জনে 25 টাকা কইরা দাম। তোমরা 5 জন ভাগ করে নিয়ে বাগা 5 টাকা কইরা, এটা আমি অঙ্ক কইরা বাইর করছি, বুঝছো? আপনি কি আমাদের ব্যাক কল পাইছেন? আমরা 5 জনে কাম করছি, যদি আপনি 25 টাকা হয় তাহলে আপনারা 5 টাকা করে না, আমরা 14 টাকা করে দেন লাগবো। আপনি এটা কিতা কই? না না, ভুল কইতাছো তোমরা, বুঝছি তোমরা অঙ্ক করে বুঝাইতে হবে। আয়ো ব্ল্যাক বোর্ড, তোমরা দেখাইতাছি, দেখো আমি কি লিখি। এই হইল 25, 25-এ 5 দিয়া ভাগ করলে 5 টাকা থাকে, 25 2-এর মধ্যে জানা, কিন্তু 25-এর মধ্যে যা, 25-এ 5 দিয়া ভাগ করলে থাকে 5। এসব উল্টা পাল্টা ওইসব আপনি করতে দিচ্ছেন, আমারটা দেন আপনি। চাই নেন দা ফাস, আমরা যদি 25 দিয়ে ভাগ করি তাহলে 5 2-এর ভিতরে জানা জানা তো, কিন্তু 5 আবার 5-এর ভিতরে যা, 5 1-কে 5 চাহে 0, কাটতে লামাইলে মানে 2। দেখুন আমরা জানি 4 5 20, তাই 4 5 20 চাই ভাগ ফল 14, তাই আমরা 14 টাকা করে দিব। এইসব আদর্শতা কথা করতে হচ্ছে, আমরা তোমার গুণ করে দেয়া দিয়েছি, এই দেখো এটা হচ্ছে 5, 5-এ 5 দিয়ে গুণ করলে হয় 25, বুঝতে পারছ? এটা আসলে ফাজের, আপনি কি সব করতেছেন? হ্যাঁ আপনার হিসাব হয়েছে না, আমি আপনার আবার নতুন টিকা হিসাব করে দেয়া দিয়েছি, এটা কেন 14 আর 5 গুণ করলেও 4 5 20, 5 1-কে 5 মোট কত হইল 25, দেখছেন আমার হিসাব? অহন বুঝতে পারছি, তোমরা সত্যি আসুদা, আমরা অঙ্করা দেখো 14 14 14 14 5 বার দিছি, এই দেখো এখন 4টা 5 যোগ করলে এখানে হইতাছে কত হইতাছে দেখো, 4 আর 4-এ 8, 8 আর 4-এ 16, 16 আর 4-এ 20, 21 22 23 24 25, দেখছো না করে কাটাই কাটাই 25 টা। আপনি কি হিসাব শিখছেন সারা জীবন পড়ালেখা কইরা, কি বালের হিসাব? হালিয়ার হালাই কি বুঝাই গেল এটা আমারে।